বাধ্যতামূলক সম্পর্ক একমাত্র আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে এটা সম্ভব হয়। আপনারা যাতে এই পূজা অনুষ্ঠানে ভালোভাবে করতে পারেন সেজন্য আমাদের আপার তরফ থেকে আপনাদের প্রতি মণ্ডপে 19,500 টাকা করে দেওয়া হয়েছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতি মণ্ডপের চাউলের বস্তা দিয়েছি। আমরা চাই আমরা যেন সবসময় আপনাদের সাথে আমরা মিলেমিশে একত্রে থাকতে পারি, সেজন্য আপনারা সকল আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মাননীয় সাংসদ সিমুলেশন নিমি আপার জন্য দোয়া করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমরা যেন বিগত সরকার অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা সরকার যেভাবে 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, এই বছরে ডিসেম্বরে 11 জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা যেন সিমুলেশন নিমি আপাকে এই কাপাসিয়া থেকে বিপুল ভোটে বিজয়ী করে আগামী দিন আপনাদের খেদমতে আরো বেশি করে সেবা দিতে পারে। আর এই মণ্ডপের বিষয়ে শুধু একটি কথাই বলবো, আসলে এই মণ্ডপের বিষয়ে আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল, আমিও মণ্ডপ কমিটির সাথে কথা বলেছি, রিমি আপা পর্যায়ক্রমে সবগুলি মণ্ডপের ওনার পরিকল্পনা আছে। তো ইনশাল্লাহ আশা করি আমরাও যদি আগামী দিন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে রিমি আপাকে আমরা বিজয়ী করতে পারি। অবশ্যই আমরা স্থায়ীভাবে এই মণ্ডপটা যাতে হয় সেজন্য আমরা অবশ্যই সিমুলেশন রিমি আপাকে সুপারিশ করবো। আপনারাও আপা কালকে আসবেন, আপনাদের তরফ থেকে আপার কাছে এই সুপারিশটা রাখবেন, আমার পক্ষ থেকে আপার কাছে জোর সুপারিশ থাকবে আপনাদের এই মণ্ডপের ব্যাপারে। আর আমরা পরিষদের পক্ষ থেকে যখন যতটুকু পারি আপনাদের পাশে থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা আছে। আমাদের টোটাল পরিষদ এখানে আছে, আমাদের দলের নেতৃবৃন্দ আছে, আপনাদের ওয়ার্ডের বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছেন। যাই হোক আমরা বেশি কথা বলবো না, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আরো একটা পূজা মণ্ডপ ঘুরবেন, তারা ওইবার থেকে ঘুরে আসতেছেন। তো যাই হোক আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি করে আপনাদের সেবা দিতে পারি এই কথা বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের।